তবে চমৎকার দুটি পালা দিয়েছেন। সেই পালা হলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আমার খাজা বাবার জীবনী, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমার বড় পীরের জীবনী। বাংলাদেশের নয়, দেশের বাহিরে যার সুনাম ছড়িয়ে আছেন তিনি হলো পাখি সরকার। ওনাকে দিয়েছেন খাজার জীবনী, আর আমাকে দিয়েছেন বড় পীরের জীবনী। পালা দেয় আর বলে, কয় যে ওজনওয়ালা শিল্পী, যে বড় শিল্পী তার বড় পালাটাই দিতে হইব। এই জন্য আমারে বড় পীর দিছে, ওজনদারি মানুষ আমি এই জন্য। কিন্তু মাইপা দেহেন ওজন আমার বেশি মনে হয় হইতো না, কি ঠিক বলছি কিনা? ঠিক ঠিক। কি আপনারা কিছু বলেন, কথা সত্য কিনা? সত্য তো। যাক, তারপরও আমাকে যখন আপনারা এমন জায়গায় আইনা পৌঁছাইছেন, আসলে আমি অত বড় শিল্পী এখনো হইতে পারি নাই, পারি নাই। এখন পর্যন্ত দেশে বিদেশে ঘুরে বেড়াই শুধু আপনাদের চরণ ধুলি, আপনাদের দোয়া পাওয়ার আশায়। মানুষ মানুষের প্রতি যদি দোয়া করে, মানুষের চরণ ধুলি যদি আমি পাই, তাহলে আশা ভরসা করা যায় হয়তো কোনোদিন একটা গায়িকা হতে পারবো। কারণ মানুষের দোয়া ছাড়া, মানুষের চরণ ধুলি ছাড়া মানুষ কখনো বড় হইতে পারে না, পারে না। তাই আমাকে বড় পীরের জীবনী দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসলে আগেরটা করলাম একটু মজা, আর কোনো কিছুই না। তো পালার সুযোগ পাইয়া আর নিয়া এমন কঠিন কইরা একটা প্রশ্ন আমারে করলো, খালা আপনি যে এই অর্ধেক অর্ধেক বাই কইতেছে, অর্ধেক অর্ধেক খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখেন, রাখেন আমার মতো কন্ট্রোলে থাকবেন, দেখবেন শুকাই দেবেন গা। এই সরলতার সুযোগ পাই আপনি এই অর্ধেক অর্ধেক প্রশ্নটা যে আমারে করলেন, আমারে চুপ করে জিগে লেবেন না, খালা আপনি এই প্রশ্নটা পারেন কিনা? হ্যাঁ, এটা একটা কাম করলেন, আমি তো এটা পারি না, মানে আমি কি জবাব দিব আপনারাই বলেন। অর্ধেক বলে মাইয়া, অর্ধেক বলে পুরুষ, আবার বলে নিজ দেব বিয়া করে, আর উপরে দেব বিয়া বসে বয় কন্ত মানছে গিট টু লাগায়। এটা আমাদের দেশের ভাষা আর কি, বারোদি সোনার গায়ে মানছে গিট টু লাগায়, এমন মাইনকে গিট্টু কেউ লাগায়? মাইনকে গিট্টু কোন তো পেস লাগাইছেন, ঠিক আছে ছুটে দেব, গাড়ি টান দিলে ছুটে দেব। একটা গিট্টু আছে না, দিলে একটা দললে আর একটা সাইরাট আয়া পড়ে, কিন্তু এটা তো দাঁত দা কামড়ায় তো সুরানের অবস্থা আমার নাই। কিন্তু আপনি এটা কামড়া করলেন কে, এটা বেশি একটা সুবিধাজনক কাম করেন নাই আপনি। খালা কি কইতাম, কামড়া করে নাই বালা, তারপরও চেষ্টা করবো, সবটা না পারলেও কিছুটা দেওয়ার জন্য, কারণ এনে সাহস আছে, আমাকে চেয়ারম্যান সাহেব বইয়ে রয়েছে, না দিলেও আমারে কেউ কিছু কইতে পারবেন না, কারণ চেয়ারম্যান সাহেব আমারে বাসাইব। আগে একটা গান করি নাকি করি, তারপরে দেখি আসে কিনা এখানে। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি।
पिता उमर खायर माफातेमा उमर खायर माफातेमा उमर खायर माफातेमा अपनार जननी बड़ पीर कुतुबेरा बानी बड़ पीर महबूबे सुबहानी आए बड़ पीर अब्दुल अमर मुस्लिम भाई सुनाता बड़ पीर माला दे আমাকে দোয়া করেছেন আসবে এই মালার কিন্তু অনেক বড় জালা কে আপনারা কি গন মালার জালা আছে না ওই যে একটা গান আছে না মালা রাখব না মালা রাখব না রে ও মালা রাখব না মালা রাখব না রে ও বলের মালাই বড় ওই জালা রে মালা দিয়ে মনে করাই দিছে তো মজলিস ভাই আমাকে এটা দিয়েছে আমি এই জালা সইতে পারম না তো এই জালাটা যে সইতে পারবো তার গলায় একটু মালা দেওয়া উচিত নাকি আমি আমার মন থেকে এবং বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শিল্পীদের পক্ষ থেকে আমি সেই মালা আমার চেয়ারম্যান সাহেবকে পরাইতে চাই সেই জয়ের মালা আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের আপানি বড় পীর মাহবুব সবহানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের আপানি রেখে সন্তান আঠারো কোরআন মুখস্থ করিয়া মাই জানে না ছেলের মাই জানে না ছেলের গুঞ্জে ভাই বড় বোদার বড় পীর কুতুবে রাজানি বড় পীর মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানি বড় পীর কুতুবে রাজানি বড় পীর মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের যখন পীরে যখন পীরে যখন পীরে জন্ম নিল ছিল রমজানের সময় দিনের বেলায় খান্নাই দুগ্ধ তাতে পীরে রোজা হয় তোমার কাছে ধরা পরে ফেরেশতায় আসমানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি হায় বড়
प्रश्न करे आश्चर्य दाड़ाइया नीरवता पालन करबेन आपनारा बसिया आमारे काछे प्रश्न करे आश्चर्य दाड़ाइया नीरवता पालन करबेन आपनारा बेश तो भालो प्रश्न करे हाई रे बंधुगण आमी भावेर कथा जोड़ा गाथा करिबो आमार काछे प्रश्न करे आश्चर्य दाड़ाइया नीरवता पालन करबेन आपनारा बसिया जेई भावेते प्रश्न करे आश्चर्येर भितरे आस्ते धीरे बोलबो कथा सुनबेन मन आमी एमन एकटा कथा लइया ইউটিউবে দেখছিলাম একজনের লগে চ্যালেঞ্জ পর্যন্ত হইয়া গেছিল এই প্রশ্নটা লয়ে এই পাখি সরকারই ছিল আল্লাহ সারাইছে আমি ইউটিউবের ভিতরে দেখছিলাম এই পালাটা আর কাজ্যা দেখা আমার একটু মজা লেগে গেছিল এর পুরাটাই দেখছি এই পুরাটা দেখতে গিয়ে আমি খুঁজে পাইয়া লেছি
খুঁজা পায় লাইছি পুরাটাই বড় পীরের কাছে যাই বাবা আপনি আল্লাহর ওলি কেউ ফিরে না খালি হাতে দয়াল তোমার দরবার হতে বাবার দরবারে গেলে কেউ কখনো শূন্য হাতে ফিরত আসে না বলেছিল বাবা আমি নিঃসন্তানই আমার দুনিয়ার ভিতরে কোনো সন্তান আদি নাই ও বাবা আপনার কাছে কর জোর করে বলি আপনি আমাকে একটি সন্তান দেন আমার বড় পীর দেন যুগে ছিল জালালি হলে ছিল আর তখন বড় পীরের কাছে যখন বলল বড় পীর বলে মা তুমি চলে যাও তোমার ভাগ্যে সন্তান হবে আছে দশ মাস দশ দিন পর একটা কন্যা সন্তান হইল মাই তাতে খুশি না কিন্তু আমি বলবো কন্যা সন্তান হইলে কেউ কখনো বেজার হবেন না এর অনেক বড় কাহিনী আমি ওদিকে চলে যাব না যেখানে কথা সেখানেই আমি বলার চেষ্টা করি মা একটু মনে মনে অসন্তুষ্ট হইল মা লয়ে গেছে বাবার দরবারে বাবা চাইলাম একটা সন্তান ও বাবা হে বড় পীর আব্দুল কাদের জিলানি আমার তো কামাই খাইবার সাধ নয় আমি যখন মরে যাব মরলে আমাকে কান্দে করে আমার লাশটা কবরে যে রাখবে অমন একটা মানুষ নাই আমার কবরের ভিতরে যে এক মুষ্ট মাটি দিবে আমার তো নাই তাই আমি একটা পুত্র সন্তান বাবা তোমার কাছেই আমি চেয়েছিলাম আমার বড় পীর কই পুত্র সন্তান চাও আমার সামনে রাখো সামনে যখন রাখলেন পাও থেকে যখন নাভি পর্যন্ত তাকাইলেন আর এই নাভি পর্যন্ত হয়ে গেল তার ছেলে আর বড় পীরের ধ্যান গেল ভেঙে মায়ের ছেলে সন্তান পাইয়া খুশিতে আনন্দে উল্লাসে বাড়িতে চলে গেল কিন্তু যখন আস্তে আস্তে বাড়িতে বড় হয় বাড়তে থাকে আর কি দশ বছর বারো বছরে যখন পাও দিছে চাইয়া দেখে উপরে দা পোলা ঠিক হয়ে আছে নিচ দা খালি এই উপরে নিচে পোলা ঠিকই আছে উপর দিয়া খালি মাইয়া লোকের মতো হইতাছে উপরে খালি মেয়ে লোকের কাছে মতো হইতাছে আর কি আপনারা কেউ আমার প্রতি কিন্তু বেজার হয়ে না যা আছে তাই তো আমি কই মাই কই এই কি জ্বালা মাইয়া হইছিল এই তো ভালো হইছিল বিয়া দিতাম পরের বাড়িতে যাইতো আমার একটা মাইয়ার জামাই আইতো আর পোলা হইলে বিয়া করাইতাম একটা বউ আইতো এখন আমি এটা লয়ে কি করুম এটা বিয়া দিতেও পারুম না বিয়া করাইতো পারুম না কি মুশকিলে পড়া গেল দৌড়ে গেছে বড় পীরের কাছে কইরা কি করলেন আগে দৈত্য ভালো আছিল কয় যাও বাইর যাও বারে বারে ওই যে কইছে না চেঞ্জ করা যাবে না বারে বারে হয় না তাই তুমি যাও আমি দোয়া করে দিলাম তোমার এই ছেলে মস্ত বড় একজন আউলিয়া হবে এবং তার হাজার হাজার ভক্ত বৃন্দ থাকবে আর ওই ভক্ত বৃন্দ তোমার ওই ছেলের কাছে এইসব মুরিদ হইয়া এই যে বুকে স্তন এই স্তন বড় বড় হবে আর এই স্তন পানি পিপাসা মরুভূমি দিয়া যখন হেঁটে আসবে ভক্তদের যখন পানি পিপাসা লাগবে এই স্তন খাওয়াইয়া পানি পিপাসা ভক্তদেরকে মিঠাবে তার নাম কি শেখ বাহাউদ্দিন খালা হইছে নাকি শেখ বাহাউদ্দিন একটা তরিকারও মালিক খালি দানা সামান্য ব্যাপার সেপার না একটা তরিকার মালিক যেই তরিকার মালিক হইল ওই শেখ বাহাউদ্দিন নকশা বন্দিয়া তরিকা ব্যাপার না ব্যাপার না এই হইল কথা এখন নিজ দেয়া বিয়া বসে উপরে বিয়া করায় নাকি হ্যাঁ নিজ দিয়া বিয়া করে আর উপরে দা বিয়া বসে হ্যাঁ উনিও একজন গুরুর কাছে গিয়া মুরিদ হইছিল বিয়া বইছিল উনিও বিয়া বইছিল কার কাছে তার পীরের কাছে মুরিদ হইছিল কারণ গুরু হলো স্বামী
ভক্ত হলো শিষ্য গুরুর জিহ্বা হলো লিঙ্গ ভক্তের কর্ণ হলো জুনি গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে এক ফোঁটা দিল বীজ মন্ত্র আর ওই বীজ মন্ত্র যখন এই কর্ণ জুনিতে পৌঁছাইল হইল একটা সন্তান যেই সন্তানের নাম হয় জ্ঞান সন্তান তাই মনকে জিজ্ঞেস করে কখনো কিছু করবেন না জ্ঞানকে জিজ্ঞেস করে সব কিছু করবেন ওই যে কয় না পাগল মন মন রে মনে কেন এত কথা এই মনে এত কত কথা কয় এই মনের মনকে যদি প্রশ্ন করে জিজ্ঞেস করে কোনো কর্ম কাজ করেন ভালো হইতে পারে মন্দ হইতে পারে কিন্তু ওই জ্ঞান বাবুকে জিজ্ঞেস করে যদি কোনো কর্ম কোনো সাধন ভজন করেন তাহলে ওইটা বিফল হবে না আবার তার কাছে মুড়ি হয় এটা হলো বিয়া এবার ছোট্ট করে একটা প্রশ্ন আমি করি আমি এত কঠিন প্রশ্ন করবো না আমি সহজে একটা প্রশ্নই আপনাদের করি আমি জানতে চাবো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সাত বছর বয়সে তিনি রোজা নামাজ ধরে ১৫ বছর বয়সে পিতামাতা মরে নিজস্ব এক ফল বাগানে ঢালতেন তিনি পানি আর ওই বাগানে আয়েশা উপস্থিত হইল একজন আল্লাহর আউলিয়া নাম তার ইব্রাহিম কুঞ্জুজি আর ওই ফল বাগানের মালিক ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন ওই ফল বাগানে গেল আর ওই ইব্রাহিম কুঞ্জুজিকে ওই গাছের থেকে আঙ্গুর বেদেনা এগুলো পেরে তখন ওনাকে খাইতে দিল সেবাই দিল আর তিনি কি করলেন অর্ধেক ফল মুখে দিয়া চাবাইয়া অর্ধেক নিজে খাইয়া চাবানো ফল অর্ধেক খাইয়া আর অর্ধেক দিল আমার খাজা বাবার মুখে আর সঙ্গে সঙ্গে খাজা বাবার জ্ঞান চক্ষু খুইলা গেল আমার খাজা বাবাই কয় মুরিদ করেন কয় না আমি মুরিদ করতে পারি না কয় তুমি অমুক জায়গায় চলে যাও অমুক জায়গায় চলে যাও ওইখানে গিয়ে দেখো এক ব্যক্তি আছে নাম তার উসমান হারুনি সেই উসমান হারুনির কাছে গিয়া মুরিদ হইল খাজা বাবাই আমার কথা হইল এইখানে উনি যে ফল খাওয়াইল খাওয়ানোর পর তার জ্ঞান চক্ষু সমস্ত কিছু আকাশ জমিন পাতাল সব কিছু তিনি দেখতে পায় বেহেস্ত দুযোগ সব কিছু দেখতে পায় তার ভিতরে কেমন জানি জালালি ভাব উঠে গেল কিন্তু উনি মুরিদ করলো না কেন এবং খাজা বাবাই মুরিদ হইতে চাইল মুরিদ করলো না কেন এবং তার কাছে পাঠাইল কেন তার কারণটা কি জ্ঞান চক্ষু খুলে দিল একজনে মুরিদ হইল গিয়া আরেকজনের কাছে তার কারণটা কি তার ভিতরের ভাব অর্থটা কি মূল সার অংশটা কি আমি একটু জানতে চাই আমার পাখি সরকার খালার কাছে